হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি প্রভাস, বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বার্ড লাভারদের জানাই নমস্কার। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন আমার পাখির মেডিসিন। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার বুদ্ধি পাখি বা পিঙ্ক পাখি বা যা যা পাখি আছে, আমি পাখিকে কী কী মেডিসিন দিই, বা যারা নতুন আছেন পাখি পালন করতে ভাবছেন বা পালন করছেন, ফার্স্ট অফ অল কী কী মেডিসিন রাখতে হয় বা আমি কী কী রেখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন ধরে ভাবছিলাম, তো সেটা হয়ে ওঠেনি, ফাইনালি আজকে সেটা হয়ে উঠলো। তো আমি সেটা শেয়ার করবো যেটা আমি ব্যবহার করি। তো ফার্স্ট অফ অল আমি যখন পাখি এনেছিলাম, ফার্স্ট বুদ্ধি পাখি এনেছিলাম, তো সেই থেকে আমার যা মেডিসিন, তো বুদ্ধি পাখি অলমোস্ট এক বছর হতে চললো, এটা এই মার্চ মাসেই আমি এনেছিলাম, এক বছর হতে চললো। তো আমি যা যা মেডিসিন ব্যবহার করেছি এবং এখনও চলছে সেই থেকে, তো ফার্স্ট আমি এনেছিলাম এটা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্লাস হচ্ছে লুজ মোশনের জন্য, ঠিক আছে? এটা হালকা অ্যান্টিবায়োটিক এবং লুজ মোশনের জন্য ভালো কাজ করে, এবং এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক ওয়াটার সলিউবল হেড। আমি কোনো অ্যান্টিবায়োটিক কিনিনি, এটাই চলছে, পিঙ্কের জন্য চলছে, বুদ্ধির জন্য চলছে, এবং খুব ভালো কাজ করে এটা। তো এটা নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম, আমার প্রথম ভিডিও সেই রকম সময়ে যখন আমি পাখি এনেছিলাম, তো সেটার সঙ্গে সেটা কীভাবে ব্যবহার করতে হয় এটা আমি শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে এক নম্বর। আর এটা হচ্ছে ভাইমিরাল, সবাই জানেন মাল্টিভিটামিন একে বলা চলে, তো ভাইমিরাল খুব ভালো কাজ করে, এটার একটা ছোটো প্যাকও পাওয়া যায়। আর এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্যাডিসল ডিসি সবাই জানেন, ডিসির ফর্মে খুব ভালো কাজ করে। আর একটা ক্যালসিয়াম আমি ইউজ করতাম, এটা হচ্ছে ক্যালসিকন, ক্যালসিকন এটা ইউজ করতাম, তো এখন হচ্ছে ক্যাডিসল ডিসি ইউজ করছি। আর এটা তো সবাই জানেন অ্যাম্বিপ্লেক্স খুব ভালো কাজ করে, বাচ্চা যখন ফোর্টে ডিম থেকে তার একটু বড় হওয়ার পরে এই অ্যাম্বিপ্লেক্সটা খাওয়ালে বাচ্চার গ্রোথ খুব ভালো হয়, এবং বাবা মার এই যে অনেক সময় খাওয়ায় না, বাচ্চাদের খাওয়ায় না, এনার্জি থাকে না, তো সেগুলো কিন্তু বাবা মারের খুব ভালো এনার্জি দেয়। এটা হচ্ছে বি ভিটামিন এর মধ্যে আছে অ্যাম্বিপ্লেক্স, এবং যেটা অ্যাম্বিপ্লেক্স এটা খুব ভালো কাজ করে, এটা ছোটো প্যাক, এর বড়ো একটা আছে সেটা আমার কাছে নেই বা আমি নিইনি। আর এটা হচ্ছে লিভোসিন, যেটা হচ্ছে লিভ 52, আপনারা সবাই জানেন লিভ 52, সেটাও খুব ভালো লিভারের জন্যে কাজ করে। তো আমি এটা এনেছিলাম, এটা এখনও চলছে সেই থেকে। আর এটা হচ্ছে ডাইজিকন বা নিউ 15, সবাই নাম শুনেছেন অবশ্যই, তো যে নিউ 15 আর ডাইজিকন, এটা হচ্ছে হজমের জন্য খুব ভালো কাজ করে, নিউ 15ও ভালো কাজ করে, ডাইজিকনও ভালো কাজ করে, তো আমি ডাইজিকন ব্যবহার করতাম বা এখনও আছে। আর পাখি যদি লুজ মোশন খুব হয়, পায়খানাটা যদি প্রচুর পরিমাণে হয়, আটকানো যাচ্ছে না বা সমাধান হচ্ছে না, তো খুব ভালো কাজ করে ওটু, এটা হচ্ছে হিউম্যান ওষুধ, হিউম্যান সিরাপ যাকে বলে ওটু, আর যেটা হচ্ছে আপনি মেডিসিন সবাই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সবাই জানেন রিকোভিট, রিকোভিটটা হচ্ছে পাখির ব্রিডিংয়ে আনার জন্য খুব ভালো মাল্টিভিটামিন, এটা দেওয়া খাওয়ানোর একদিনের মধ্যেই, এক থেকে দুদিনের মধ্যেই আপনার পাখি ব্রিডিং মুডে চলে আসবেই, আপনি কেউ আটকাতে পারবেন না, এবং এটা খুব ভালো মাল্টিভিটামিনের সোর্স। আর এটাও একটা মাল্টিভিটামিন, মাল্টিভিটা এইচ, এটাও আমি মাঝে মাঝে ব্যবহার করি মাল্টিভিটামিন হিসেবে। আর একটা হচ্ছে ক্রিমির জন্যে, ক্রিমির জন্যে অনেকে অনেক কিছু ব্যবহার করে, তো এইটা আমি ক্রিমির জন্য ব্যবহার করি, অ্যালবেনাজোল ওরাল সাসপেনশন আইপি, এটা ভাইব্যাক কোম্পানি, খুব ভালো। আর এটা হচ্ছে ক্রিমির জন্যে, যখন বাচ্চাকে বাইক আমি ব্রিডিংয়ে দেবো, তার কিছুদিন আগে আমাকে এই ক্রিমিটা করে নিতে হবে, তো পরপর দুদিন আমি জলের সঙ্গে মিশিয়ে পাখিকে দিয়েছিলাম, ফার্স্ট সকালে যে জলটা আমরা দিই, তো সেই জলের সঙ্গে দিয়েছিলাম পরপর দুদিন।
তো এই হলো আমার মেডিসিন, আর এখনও চলছে প্রত্যেকটা মেডিসিন, শেষ হয়নি। এবার কীরকম ডোজ দেবেন এটা ডিপেন্ড করছে আপনার কত জোড়া পাখি, আর প্রত্যেকটা ডোজ কী পরিমাণে দেবেন এখানে পুরো লেখাই আছে, ঠিক আছে, যে 100 পেয়ার বা 100 পিস পাখির জন্য কত ML ড্রপ বা কত ML দিতে হবে, সেই পরিমাণ হিসেব করে আপনি এখানে মেডিসিনটা ইউজ করবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। তো ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই চ্যানেলটি আপনাদের কাছে প্রতিনিয়ত পাখি সম্বন্ধে নতুন নতুন ভিডিও দিতে থাকবে। থ্যাংক ইউ, চলুন।